সো হে গাইজ, আজকে ব্লগ শুরু হচ্ছে দুপুরবেলার টাইম করে, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো আর অনেকদিন পর ব্লগে আসছি। সো আজকে আমি নিয়ে বেরিয়েছি আমার অ্যাপাচি 160 RTR। সো আজকে এখানে থেকে ব্লগ শুরু হচ্ছে। এখানে সিনটা দেখে নাও, এটা আমাদের এখানে জঙ্গল, আর এখান থেকে শুরু হচ্ছে আজকে। এখন একটা ছোট্ট করে হুইলি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ছোট্ট একটা হুইলি, তাও বাড়ি চলে যাবো, প্রচুর খিদে পেয়েছে, বাড়ি চলে যাব। একটা ছোট্ট হুইলি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব, তো দেখতে থাকো। তা একটা ছোট্ট হুইলি, ছোট্ট করে জাস্ট একটা হুইলি হলো। তা এরপরে বড় হুইলি, বড় ভিডিও আসবে, এখন জাস্ট একটা ছোট্ট করে হুইলি মারলাম, তো এখন যাই বাড়ি। সো এখান থেকে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য, তো আমার একটা বন্ধু আছে, তাকে ওই সাইডে নামাবো, তারপর যাবো বাড়ি, তোমরা দেখতে থাকো। আমি আজকে হেলমেট আনতে ভুলে গেছিলাম, সেই জন্য ভয়েসের একটু প্রবলেম হতে পারে, আর বৃষ্টিও নেমে গেছে হালকা, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে তোমাদেরকে আগে ব্লগ কন্টিনিউ করছি, এখন যাচ্ছি বন্ধুকে নামাবো, ফ্রেন্ডকে নামানোর পর বাড়ি যাবো সোজা, কারণ মা এখুনি কল করেছিলো, একমাত্র খোঁজ খবর নেওয়ার জন্য মা কল করেছিল যে কোথায় রয়েছে, বৃষ্টি হচ্ছে, বাড়ি আয় বাড়ি যাওয়ার জন্য। এখানে ভিউসটা দেখো গাইস, অসাধারণ ভিউস আছে এখানে। ভিউস দেখো, আর অ্যাপাচি আর 160 সাথে ছোট্ট একটা হুইলি হলো। যাচ্ছি বাড়ির দিকে, এখানে সামনে আমার বন্ধুকে নামাবো, নামানোর পর সোজা যাবো বাড়ি, বন্ধুকে নামায় এখানে নামি। তো বাড়ি চলে এলাম, বাড়ি পৌঁছে গেছি, এটা আমাদের বাড়ি, এটা এও বাইক। আচ্ছা ঠিক আছে, বাইকটা ভরি, বাইকটা পার্কিং করি, বাড়িতে যাই, বৃষ্টি নেমে গেছে। সো গাইস বাড়িতে ঢুকছি, মা প্রচুর বকবে, এটা আমাদের বাড়ি, চলে এসেছি, বাইকটা ওই সাইডে পার্কিং করবো, কারণ বাইক আমরা রাখি ওই সাইডে। এখানে আমার ভাই সাইকেল, এখানে বাইকটা পার্কিং হবে এখানে। সো গাইস তো বাড়ি ঢুকে গেছি, বাড়িতে বাইক পার্কিং করে দিলাম, এখানে রয়েছে স্কুটি ম্যাস্ট্রো, আর এখানে রয়েছে আমার KTM RC 125, যেটা ভিডিও আসবে আপনারা দেখবেন। এখানে আমার তিনটে বাইক, স্কুটি, RTR আর KTM, বাইক পার্কিং করে দেওয়া হয়ে গেছে, এবার চলো। আর এখানে রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম, আমাদের বাড়ির প্রথম ফার্স্ট বাইক, এই বাইকটা দিয়ে আমি প্রথম বাইক চালানো শিখি, আর হুইলিটাই বাইকই শিখি এই বাইকটাতে, অ্যাপাচিটাতে। তো হুইলি ভিডিও আরও আসবে, ভিডিও দেখতে থাকো এভাবে। তো বাড়িতে যাই, স্নান টান করে ব্লগ কন্টিনিউ করছি, বাই বাই। তো গাইজ একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের গলসি যাওয়ার প্ল্যান ছিল বাইক নিয়ে, গলসি যেতে হতো বিকাল টাইমে, তো হঠাৎ বৃষ্টি নেমে গেছে প্রচুর, তো প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। এই দেখো মেঘের অবস্থা, যখনই কোথাও যাওয়ার প্ল্যান করি তখনই বৃষ্টি না হয় কোনো না কোনো প্রবলেম হয়েই যায়,
বৃষ্টি হচ্ছে, কি করা যাবে, প্ল্যান ক্যান্সেল। তো বৃষ্টির কারণে প্ল্যান ক্যান্সেল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট, আর যারা নতুন আছে চ্যানেলে তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ভাই দেখা হচ্ছে পরের ব্লগে।